কলকাতায় যখন আমি কোনো কাজে যাই বা কিছু কেনাকাটির জন্য যখন কয়েকদিন গিয়ে থাকি, তো যেখানে আমি গিয়ে উঠি সেখান থেকে জানো শিয়ালদা স্টেশনটা খুব কাছে, হাতে কোনো 5 মিনিটের রাস্তা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই শিয়ালদা স্টেশন কিন্তু পৌঁছে গেছি। দূরে ফ্লাইওভার আর এটাই হলো স্টেশন ঢোকার রাস্তা। কত রকমের জিনিস এখানে পাওয়া যায় জানো। একবার এসেছিলাম তখন একটি দোকান থেকে টি শার্ট কিনেছিলাম খুব সস্তায়, 100-150 টাকার মধ্যে খুব ভালো টি শার্ট। সেই দোকানটাই আজকে খুঁজতে বেরিয়েছি। চারিদিকে এত দোকান দেখে কোনটা দেখবো কোনটা না, এত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায় এখানে। প্রচুর সালোয়ারের দোকান, 120 টাকায় দেখো কি সুন্দর প্যান্টগুলো, আর 150 টাকাতেও ভালো ভালো ট্রাউজার টাইপস প্যান্ট পাওয়া যায়। তো শিয়ালদা স্টেশনে আসলে আমি শুধুমাত্র এই ফুটপাথগুলোতে বাজার করতে খুব পছন্দ করি। আমরা স্ট্রিট ফুড সবাই ভালোবাসি, কিন্তু এইখানে যদি স্ট্রিট ফুডগুলো দেখো তোমাদের খেতে ইচ্ছে করবে না। চারিদিকে এত নোংরা আর এত আবর্জনার পাশে এরা রান্না করে যে তোমার দেখলে আর খেতে রুচি হবে না, মনে হবে বাড়িতে আলু সেদ্ধ ঘি ভাত এর থেকে অনেক বেটার। ছোট ছিলাম যখন, তখন আমরা কলকাতায় বাবার চাকরি সূত্রে শিফট করেছিলাম, বাবা শিয়ালদা থেকে প্রচুর সবজি বাজার করে নিয়ে যেতেন। আজ বুঝতে পারছি বাবা কেন শিয়ালদা থেকে বাজার করে নিয়ে যেতেন। শিয়ালদায় সবজি প্রচন্ড ফ্রেশ, আর বিভিন্ন রকমের রেয়ার সবজিও এখানে পাওয়া যায়। মনে হচ্ছিল সমস্ত সবজি ব্যাগে পুড়ে নিয়ে ঘরে যাই। বাড়ি যেতে আমাদের আরো 2-3 দিন সময় লাগবে, সেই কদিন আমরা কলকাতায় থাকবো, তাই কলকাতায় যে কদিন থাকবো সেই কদিনের মতো খানিক বাজার করে নিলাম। দেখো এরকম গোটা তেঁতুল আমি বোধহয় এখানেই দেখলাম প্রথম। গাজরগুলোও একবারে চকচক করছে, কি সুন্দর লাগছে। তো আমরা গাজরও কিনে নিলাম, আর এই দিদাটা অনেক সবজি নিয়ে বসেছে। বাড়ি ফিরবো আর ফুচকা না খেয়ে ফিরবো? কলকাতার ফুচকা জানো সব থেকে বেস্ট। আমি যতগুলো জায়গায় ঘুরেছি সব জায়গায় ফুচকা টেস্ট করেছি, কিন্তু কলকাতার ফুচকা ইজ বেস্ট। ফেরার সময় মারা বললো একটু চা খেয়ে ফিরি, এত রাতে কলকাতায় তুমি চায়ের দোকানে সব থেকে বেশি ভিড় পাবে। তাই আমরা চায়ের দোকানে বসে চা খেলাম। প্রচুর লোক এসেছে, গাড়ি করেও লোক এসেছে জানো। আমরা শীতকালেও অনেক রাত করে এই চায়ের দোকানে চা খেতে আসতাম। এই চায়ের দোকানগুলোতে এত ভালো চা বানায় তোমরা না খেলে বিশ্বাস করবে না। অনেক রাতে শীতে যখন এই দোকানটা খোলা থাকে তখন এই দোকানের ধারেই চারিদিকে লোক ভিড় করে চা খাওয়ার জন্য। আমাদের তো চা খাওয়া শেষ, এবারে বাড়ি ফিরবো, তাই তোমরাও আর দেরি না করে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।